করবুক থানাধীন নতুন বাজার এলাকা থেকে একের পর এক নিখোজ হয়ে যাচ্ছে মহিলা ও যুবতীরা। ইতিমধ্যেই চার পাঁচজন মহিলা নিখোজ হয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ। তবে পুলিশ এইসব ঘটনার তদন্তে নেমেছে। বেশ কয়েক মাস ধরেই করবুক থানা এবং নতুন বাজার থানা এলাকায় কয়েকজন মহিলা এবং মেয়ে নিখোজ হওয়ার অভিযোগ এসেছে। ইতিমধ্যে চার পাঁচজন নিখোজ হয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকার নাগরিকরা। তাদের অনেকের পরিবার থানায় নিখোজ ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সোমবার নতুন বাজার এলাকার প্রান্তুষ চাকমার স্ত্রী বিভা রানী চাকমা তাদের বাড়ি থেকে আচমকাই নিখোজ হয়ে যায়। মঙ্গলবার করবুক থানায় নিখোজ সংবাদ জানিয়েছেন প্রান্তুষ চাকমা। তিনি অভিযোগ করেছেন, গত কয়েক দিন ধরেই তাদের এলাকা থেকে মহিলা এবং উঠতি বয়সের যুবতী আচমকাই নিখোজ হয়ে যাচ্ছেন, কিন্তু তারা কোথায় যাচ্ছেন বা কেউ তা বলতে পারছেন না। প্রান্তুষ চাকমার দুই সন্তান রয়েছে। দুই সন্তানকে বাড়িতে রেখে ওনার স্ত্রী আচমকা নিখোজ হয়ে যায়। তিনি আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে বহু খোঁজ খবর করছেন, কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। তাই করবুক থানায় তিনি নিখোজ ডায়েরি করছেন। প্রান্তস চাকমার অভিযোগ, হয়তো কোনো নারী পাচার চক্রের ফাঁদে পড়েছেন ওনার স্ত্রী, নয়তো অন্য কোনো চক্রের ফাঁদে পড়েছেন। কি নাম? আমার স্ত্রীর নাম বিবরণী চাকমা। আপনার কোনো কার উপরে কোনো সন্দেহ আছে? কার উপরে সন্দেহ বলতে দাদা, আমার তো আমি আশা করি ত্রিপুরাতে তো এমনি বেশ মেয়ে লোকের মানে এই আমাদের মতো যেমন আমার বউ চলে গেছে এমন মানে ব্যবসা শুরু হয়ে গেছে এবার ত্রিপুরাতে। যেমন শুধু ত্রিপুরাতে না, আমাদের এলাকাতেও তিন চারজন মানে চারজন মেয়ে লোক চলে গেছে, তাদের কোনো খোঁজখবর নেই। তো সেই জন্য আমি মনে করি ত্রিপুরাতে আমার বউ যেমন চলে গেছে ত্রিপুরাতে পুরো ভারতবর্ষে আশা করি ইয়ে মনে করি মানে যেমন এই ত্রিপুরা এমনি সোশ্যাল মিডিয়া বল সোশ্যাল মিডিয়া ফেসবুক যে কোনো জায়গায় তো দেখা যায় সব সময় মেয়ে লোক যাইতেছে যাইতেছে, তাদের তো কোনো খবর বার্তা নাই। এটা মানে এটার মানেটা হইল মানে ত্রিপুরার থেকে ইয়া এই ব্যবসার মানে কোনো এজেন্ট আছে যে এজেন্টের হাতে পরে মানে তারা চলে যাচ্ছে। আপনার মতামত হলে যে ত্রিপুরা থেকে যে মেয়েরা মিসিং হচ্ছে এটা ব্যবসার মাধ্যমে ব্যবসা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ব্যবসা হচ্ছে এটা ত্রিপুরাতে। রাজ্যে গত কয়েক মাস ধরেই সক্রিয় হয়ে উঠছে নারী পাচার চক্র। এই চক্রটি রাজ্যের প্রায় সব মহকুমাতেই থাবা বসানোর চেষ্টা করছে। অল্প বয়সের মহিলাদের বেশি টানছে এই চক্রটি। হয়তো কোনো অবৈধ কাজের জন্যই এই মহিলাদের নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। মহিলারা কি কারণে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন কিংবা কোথায় যাচ্ছেন তার কোনো সঠিক তথ্য নেই থানা বাবুদের কাছেও। এখানে আরও একটা প্রশ্ন উঠছে, মিসিং হওয়াদের মধ্যে অধিকাংশই বিবাহিত। এই ঘটনা এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে মিসিং হওয়াদের পরিবারের সদস্য সদস্যরা গভীর চিন্তায় রয়েছেন। তবে কি কারণে এই মিসিং ডায়েরির সংখ্যা বাড়ছে তার কোনো সদুত্তর কিন্তু পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি। তাই এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ না করলে বড় সড় দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বুদ্ধিজীবী মহল। আর সদ্য মিসিং হওয়া বিভা রানী চাকমার স্বামী সরাসরি অভিযোগ করেন এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে। তবে পুলিশ এই খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।